হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে আলোচনা করবো বিশিষ্ট কয়েকজন ব্যক্তির ঐতিহাসিক উক্তি কে কোন উক্তি করেছেন এই নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা যদি অ্যানসার জেনে থাকো তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দিল্লি চলো উক্তিটি কার এটা আমরা সবাই জানি দিল্লি চলো উক্তিটি সুভাষচন্দ্র বসুর পরের প্রশ্ন ইন ক্লাব জিন্দাবাদ উক্তিটি কার ইন ক্লাব জিন্দাবাদ রাইট আনসার কী হবে ইন ক্লাব জিন্দাবাদ উক্তিটি ভগৎ সিং এর পরের প্রশ্ন করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই উক্তিটি কার মরেঙ্গে সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইয়ে মরেঙ্গে এই উক্তিটি হচ্ছে মহাত্মা গান্ধীর পরের প্রশ্ন জয় জগৎ উক্তিটি কার জয় জগৎ সঠিক অ্যান্সার কী হবে জয় জগৎ উক্তিটি রাইট অ্যান্সার হয়ে যাবে বিনোবা বিনোবাভাবের উক্তি হচ্ছে জয় জগৎ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জিকের সিলেবাস অনুযায়ী আমরা যে ইবুকটি লঞ্চ করেছি সেটাতে তোমরা পেয়ে যাবে তিন প্লাস এমসিকিউ প্রশ্ন যেগুলো বিগত কয়েক বছরে কোনো না কোনো পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় এসেছিলো এছাড়া এখানে থাকছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্ট অনুযায়ী এমসিকিউ এই ইবুকটি তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ওখানে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে বইটি সংগ্রহ করতে পারবে এছাড়া তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে দেখবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে গিয়ে জানাবে মারু ফিরিঙ্গিকো উক্তিটি কার সঠিক অ্যান্সার কি হবে মারু ফিরিঙ্গিকো এই উক্তিটি মঙ্গল পাণ্ডের অপশানে রাইট অ্যান্সার মারু ফিরিঙ্গিকো উক্তিটি মঙ্গল পাণ্ডের পরের প্রশ্ন সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ উক্তিটি কার রাইট আনসার কি হবে এই উক্তিটি ভগৎ সিং এর সাম্রাজ্য নাশ হো উক্তিটি ভগৎ সিং এর পরের প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার এই উক্তিটি কার স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের স্বরাজ আমার জন্মগত অধিকার অপশান সি রাইট অ্যান্সার সারে জাহাশে আচ্ছা উক্তিটি কার সঠিক অ্যান্সার কি হবে সারে জাহাশে আচ্ছা এই উক্তিটি মহম্মদ ইকবালের মোহাম্মদ ইকবালের উক্তিটি কি সারে জাহাশে আচ্ছা অপশানে এ সঠিক অ্যান্সার পরের প্রশ্ন বন্দে মাতরম উক্তিটি কার সঠিক অ্যান্সার কি হবে বন্দে মাতরম রাইট আনসার হয়ে যাবে এই উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি কি বন্দে মাতরম অপশান বি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন সাইমন গো ব্যাক উক্তিটি কার কে বলেছেন সাইমন গো ব্যাক রাইট অ্যান্সার হয়ে যাবে লালা লাজপত রায় বলেছেন সাইমন গো ব্যাক এই উক্তিটি করেছেন লালা লাজপত রায় পরের প্রশ্ন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। উক্তিটি কার এটা সবাই জানো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই উক্তিটি করেছেন কে সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন জয় জোয়ান জয় কিষাণ উক্তিটিকার জয় জোয়ান জয় কিষান রাইট অ্যান্সার হয়ে যাবে লালা লাজপত রায়ের উক্তি জয় জোয়ান জয় কিষান নেক্সট প্রশ্ন মেরা ভারত মহান হ্য উক্তিটি কার কে বলেছেন মেরা ভারত মহান হ্য সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজীব গান্ধী বলেছেন মেরা ভারত মহান হ্য পরের প্রশ্ন সত্য মেব উক্তিটি কার সত্য জয়তে রাইট অ্যান্সার কি হবে মদন মোহন মালব্যর উক্তি হচ্ছে সত্য মেব জয়তে মদন মোহন মালব্য রাইট অ্যান্সার গরিবী হাটাও উক্তিটি কার রাইট অ্যান্সার কি হবে কে বলেছেন গরিবী হটাও সঠিক অ্যান্সার হবে ইন্দিরা গান্ধীর উক্তি হচ্ছে গরিবী হটাও নেক্সট প্রশ্ন আরাম হারাম হ্যায় উক্তিটি কার সঠিক অ্যান্সার কী হবে কে বলেছেন আরাম হারাম হ্যায় সঠিক অ্যান্সার হবে জহরলাল নেহেরু বলেছেন এছাড়া জহরলাল নেহেরু বলেছেন পূর্ণ স্বরাজ পূর্ণ স্বরাজ উক্তিটিও জওহরলাল নেহেরুর পরের প্রশ্ন জয় হিন্দ উক্তিটি কার রাইট আনসার কী হবে জয় হিন্দ কে বলেছেন রাইট আনসার কী হবে জয় হিন্দ বলেছেন সুভাষচন্দ্র বসু বলেছেন জয় হিন্দ প্রত্যেক ভারতীয়দের এটা মনে রাখা উচিত নাগরিক হিসেবে তাদের জন্য অধিকার আছে তেমন কিছু কর্তব্য আছে উক্তিটি কার কে বলেছেন প্রত্যেক ভারতীয়দের এটা মনে রাখা উচিত নাগরিক হিসেবে তাদের জন্য অধিকার আছে তেমন কিছু কর্তব্যও আছে এই উক্তিটি কে করেছেন রাইট অ্যান্সার হবে এই উক্তিটি করেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল এই উক্তিটি করেছেন অপশান এ রাইট আনসারঙ্গি উক্তিটি ঝানসি নেহি দঙ্গি রাইট অ্যান্সার হয়ে যাবে এই উক্তিটি করেছেন রানী লক্ষ্মীবাই অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন আংরেজ পেট পেয়ে লাত মারতে হে উক্তিটি কার কে বলেছেন আংরেজ পেট পে মারতে হ্যাঁ সঠিক অ্যান্সার কী হবে এই উক্তিটি করেছেন দাদাভাই নৌরোজি দাদাভাই নৌরোজি এই উক্তিটি করেছেন আংরেজ পেট পে লাত মারতে হ্যাঁ এছাড়াও জেনে রেখো এছাড়াও রামপ্রসাদ রামপ্রসাদ বিস্মল বিসমিল রামপ্রসাদ বিসমিল কি উক্তি করেছেন তিনি করেছেন সারফারসি সারফারসি কি তামান্না অব হামারে দিল মে হ্য সারফারসি কি তামান্না অব আমারে দিল মে এই উক্তিটি করেছেন রামপ্রসাদ বিসমিল ফ্রেন্ডস আজকের ভিডিও এখানে শেষ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও টেলিগ্রামে জয়েন করি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে টেলিগ্রামে জয়েন করবে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে